9/7/2024 প্রাতঃ মুরলি, ওম শান্তি, বাপ দাদা মধুবন। বাবা বলেছে মিঠে বাচ্চে, সত্য বাবার সাথে ভেতর বাইরে সচ্চা বানো, মানে সত্য থাকো, সচ্চা থাকো, তবেই দেবতা হতে পারবে। তোমরা ব্রাহ্মণরাই ফরিস্তা থেকে দেবতা হও। তো আমরা ব্রাহ্মণরাই আগে ফরিস্তা, সো দেবতা হব। তো সত্য বাবা, বাবা সচ্চা, সচ্চা বাবার সাথে ভেতর বাইরে, আন্দার বাহার সচ্চা হয়ে থাকো, তবেই দেবতা হতে পারবে। তোমরা ব্রাহ্মণরাই ফরিস্তা, সো দেবতা হবে। প্রশ্ন, এই জ্ঞানকে শুনতে বা ধারণ করার অধিকারী কে হতে পারে? তো এই জ্ঞানকে শোনার অধিকারী বা ধারণ করার অধিকারী কে হতে পারে? উত্তর, যে অলরাউন্ড পার্ট বাজিয়েছে, যে সব থেকে বেশি ভক্তি করেছে, সেই জ্ঞানকে ধারণ করতেও খুব তীক্ষা যাবে, উঁচু পদও সেই পাবে। তোমাদের বাচ্চাদেরকে কেউ কেউ জিজ্ঞেস করে, তোমরা শাস্ত্রকে মানো না? তো বলো, আমরা যত শাস্ত্র পড়েছি, ভক্তি করেছি, দুনিয়ায় কেউ আমাদের মতো করেনি এত। হ্যাঁ, আমাদের মতো এত শাস্ত্র পড়েছি আমরা, এত জন্ম ধরে দ্বাপর যুগ থেকে ভক্তি করেছি, ও তত দুনিয়ায় কেউই করেনি। আমরা এখন ভক্তির ফল পাচ্ছি, তাই এখন আমাদের ভক্তির দরকার নেই। ওম শান্তি। বেহদের বাবা বেহদের বাচ্চাদের বসে বোঝায়, সব আত্মাদের বাবা সব আত্মাদের বোঝায়, কারণ সে হলো সবার সদ্গতিদাতা। যত আত্মা আছে তাদের তো জীবাত্মাই বলবে না? শরীর যদি না থাকে তাহলে আত্মা দেখতে পারবে না। ভালে, ড্রামা প্ল্যান অনুসারে স্বর্গে স্থাপনা বাবা করছে, কিন্তু বাবা বলে আমি তো স্বর্গকে দেখি না। জিনহকে লিয়ে হে, যার জন্য স্বর্গ তৈরি করছি তারাই দেখে। তোমাদের পড়িয়ে আমি তো কোনো শরীর ধারণ করি না, তাই বাবা যখন আমাদের পড়িয়ে আমাদের রাজ্যভাগ্য দিয়ে দেয়, তারপরে তো বাবা উপরে চলে যায়, বাবা তো আর কোনো শরীর ধারণ করে না। তো শরীর ছাড়া বাবা কী করে দেখবে স্বর্গ? তো আজকে বাবা কত বলেছে, বাবা আমাদের জন্য স্বর্গ বানাচ্ছে, কিন্তু বাবাই স্বর্গ দেখতে পাবে না। তো বাবা বলছে এরকম না যে আমি যেখানে সেখানে উপস্থিত হয়ে যাই, সব কিছু দেখি। না, বাবা শুধু তোমাদের বাচ্চাদেরই দেখে, যাদের গুলগুল মানে ফুল বানিয়ে বাবা ইয়াদের যাত্রা শেখায়। যোগ অক্ষর ভক্তির, জ্ঞান দেয় জ্ঞানের সাগর, তাকেই সদ্গুরু বলা হয়, বাকি সবাই হলো গুরু। সত্যিকারের যে বলে, সত্য বলে, সচখণ্ড স্থাপন করে, সে তো একজনই। ভারত সচখণ্ড ছিল, সেখানে সব দেবী দেবতারা নিবাস করত। তোমরা এখন মানুষ থেকে দেবতা হচ্ছ। তো বাচ্চাদের বাবা বোঝায়, সচ্চে বাবার সাথে ভেতরে বাইরে সচ্চা হয়ে থাকো। প্রথমে তো ক্রোধ, কদমে কদমে ঝুটি ছিল, মিথ্যাই ছিল, এগুলো সব ছাড়তে হবে। যদি স্বর্গে উঁচু পদ পেতে চাও তো ভালে, স্বর্গে তো অনেকেই যাবে, কিন্তু বাবাকে জেনেও যদি বিকর্ম বিনাশ না করে তো সাজা খেয়ে হিসাব কিতাব চুক্ত করতে হবে, তখন পদও খুব কম পাবে। রাজধানী স্থাপন হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগে। রাজধানী না তো সত্যযুগে স্থাপন হতে পারে, না কলিযুগে, কারণ বাবা সত্যযুগ বা কলিযুগে আসে না। এই যুগকে বলা হয় পুরুষোত্তম কল্যাণকারী যুগ। এই যুগেই বাবা এসে সবার কল্যাণ করে। কলিযুগের পরে সত্যযুগ আসতেই হবে, তাই সঙ্গম যুগও অবশ্যই চাই। বাবা বলে এই পতীত পুরানো দুনিয়া এটা। গায়নও আছে, দূর দেশে রহনেওয়ালা আয়া দেশ পাড়ায়। তো পরের দেশে নিজের বাচ্চা, আপনি বাচ্চে কাহাসে মিলেঙ্গে,
পরায়ে দেশ মে ফির পরায়ে বচ্চে হি মিলতে হে, তো পরের দেশে পরের বাচ্চাই বাবা পায়। তাদের ভালোভাবে বোঝায়, কি বোঝায়, যে আমি কার মধ্যে প্রবেশ করি, নিজেরও পরিচয় দেয় আর যার মধ্যে প্রবেশ করে তাদেরও বোঝায় যে এটা হলো তোমাদের অনেক জন্মের অন্তের জন্ম। তো কত ক্লিয়ার, এখন তোমরা হলে এখানে পুরুষার্থী, সম্পূর্ণ পবিত্র না, সম্পূর্ণ পবিত্রকে ফরিস্তা বলা হয়। যে পবিত্র না তাকে পতিতি বলবে, ফরিস্তা হওয়ার পরে তো তোমরা দেবতা হয়ে যাও, সূক্ষ্ম বতনে তোমরা সম্পূর্ণ ফরিস্তা দেখো, তো তাদের ফরিস্তা বলা হয় সূক্ষ্ম বতনে, সম্পূর্ণ ফরিস্তা। তো বাবা বোঝায় বাচ্চা, এক অল্পকেই ইয়াদ করতে হবে, অল্প মানে বাবা, তাকে আল্লাহও বলে। বাচ্চারা বুঝে গেছে বাবার থেকে স্বর্গের বর্ষা আমরা পাই। স্বর্গ কীভাবে রচে, ইয়াদের যাত্রা আর জ্ঞানের দ্বারা। ভক্তিতে তো জ্ঞান হয় না, জ্ঞান শুধু এক বাবাই দেয় ব্রাহ্মণদের, ব্রাহ্মণ চটি না, এখন তোমরা ব্রাহ্মণ, তারপরে তোমরা বাজলি খেলবে, ডিগবাজি দেবে আবার, ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, একে বলা হয় বিরাট রূপ। বিরাট রূপ কোনো ব্রহ্মা বিষ্ণু শঙ্করের হয় না, তাতে চটি তো ব্রাহ্মণ নেই, বিরাট রূপ ব্রহ্মা বিষ্ণু শঙ্করের বলে না, কারণ তাতে চটি টিকি ব্রাহ্মণ তো নেই, কিন্তু বাবা তো ব্রহ্মাতনেই আসে, এটা তো কেউ জানে না। ব্রাহ্মণ কুলই সর্বোত্তম কুল যখন বাবা এসে পড়ায়। বাবা শূদ্রদের তো পড়ায় না, ব্রাহ্মণদেরই পড়ায়। পড়াতেও টাইম লাগে, কারণ রাজধানী স্থাপন হচ্ছে না, তোমরা উঁচু থেকে উঁচু পুরুষোত্তম হও, নতুন দুনিয়া কে রচবে, বাবাই রচবে, এটা ভুলো না। মায়া তোমাদের ভুলিয়ে দেয়, মায়ার ধান্দাই তো এটা, জ্ঞানে এতটা ইন্টারফেয়ার করে না, ইয়াদেই করে। আত্মার মধ্যে অনেক কিচড়া ভরা আছে, সেটা বাবার ইয়াদ ছাড়া পরিষ্কার হতে পারে না। যোগ অক্ষরের দ্বারাই, মানে যোগ অক্ষর শুনলে বাচ্চারা কনফিউজড হয়ে যায়, বলে বাবা আমার যোগ লাগে না। বাস্তবে যোগ অক্ষর সেই হঠযোগীদের, সন্ন্যাসীরা বলে ব্রহ্মের সাথে যোগ লাগাতে হবে। এখন ব্রহ্মতত্ত্ব তো অনেক বড়, লম্বা চওড়া, যেরকম আকাশে স্টার দেখতে পাও সেরকম সেই ব্রহ্মতত্ত্বেও ছোট্ট ছোট্ট স্টারের মতো আত্মারা থাকে, সেটা হলো আকাশ থেকেও পার, যেখানে সূর্য চাঁদের আলো পৌঁছায় না। তো দেখো কত ছোট ছোট রকেট তোমরা, তবেই তো বাবা বলে যে প্রথমে প্রথমে আত্মার জ্ঞানই দেওয়া উচিত, সেটা তো এক ভগবানই দিতে পারে। এরকম না শুধু ভগবানকে জানে নেই জানতে, এরকম না যে মানুষ শুধু ভগবানকে জানে না, তা মানুষ আত্মাকেও জানে না। এত ছোট আত্মার মধ্যে 84 চক্রের অবিনাশী পাঠ ভরা আছে, একেই বলা হয় কুদরত, আর কিছু বলতে পারে না। আত্মা 84 চক্র লাগাতেই থাকে, প্রত্যেক 5000 বছর পরে এই চক্র ঘুরতেই থাকে, এটা ড্রামায় সেট আছে। দুনিয়া হলো অবিনাশী, কখনো বিনাশ হয় না। মানুষ দেখায় বড় প্রলয় হয়, তারপরে শ্রীকৃষ্ণ আঙুল চুষতে চুষতে অশ্বত্থ পাতা সেই পাকুর পাতার মধ্যে আসে, কিন্তু এরকম থরেই হয়, এটা তো বেকায়দা, কেউ পাতার মধ্যে কারো জন্ম হয়, মহাপ্রলয় কখনো হয় না। এক ধর্মের স্থাপনা আর অনেক ধর্মের বিনাশ চলতেই থাকে, এই সময় মুখ্য হলো তিন ধর্ম। এটা তো অস্পৃশ্যার সঙ্গম যুগ, পুরানো দুনিয়া আর নতুন দুনিয়ায় রাত দিনের পার্থক্য। কালকেই নতুন দুনিয়া ছিল, আজকেই পুরানো হয়ে গেছে,
কালকে দুনিয়ায় কী ছিল এটা তোমরাই বুঝতে পারো। যে যেই ধর্মে সেই ধর্মেরই স্থাপনা করে। মানুষ তো শুধু বো তো সির্ফ এক আতে হে বহুত নেহি হতে। তো বাবা বলছে যে প্রথমে তো ধর্মস্থাপক একজনই আসে পরমধাম থেকে, অনেকে তো আসে না, তারপরে ধীরে ধীরে বৃদ্ধি পায় সেই ধর্ম। বাবা বলে তোমাদের বাচ্চাদের আমি কোনো তাকলিফ মানে কষ্ট দিই না। বাচ্চাদের কি করে বাবা কষ্ট দেবে, মোস্ট বিলাভেড বাবা না? বলে আমি তোমার সদ্গতিদাতা, দুঃখকর্তা সুখকর্তা, ইয়াদও এক আমাকেই সবাই করে, ভক্তি মার্গে কি করে দিয়েছে, কত গালি আমাকে দিয়েছে। বলে গড ইজ ওয়ান, সৃষ্টি চক্রও একটাই, এইরকম না আকাশে কোনো দুনিয়া আছে, আকাশে তো স্টার তারারা আছে। মানুষ তো ভাবে এক এক স্টারের মধ্যে সৃষ্টি আছে, নিচেও দুনিয়া আছে, কিন্তু এগুলো সব ভক্তি মার্গের কথা। মানুষ ভাবে তারার মধ্যেও আবার দুনিয়া আছে, আবার নিচেও দুনিয়া আছে, তাহলে এগুলো সব ভক্তি মার্গের কথা। উঁচু থেকে উঁচু ভগবান এক, সে বলেও সারা সৃষ্টির আত্মারা তুমারে মে পিরোই হুই হে, ইয়ে জেসে মালা হে। তাহলে কি সারা সৃষ্টির আত্মারা এরকম এক মালার দানার মতো এখানে আছে। একে বেহদে রুদ্রমালাও বলা যায়, সূত্রে বাধা আছে, গায়ও কিন্তু বোঝে না কিছুই। বাবা এসে বোঝায়, বাচ্চা আমি তোমাকে একটুও কষ্ট দিই না। এটাও বলে যে প্রথমে প্রথমে ভক্তি করেছে সেই আবার জ্ঞানে তীখা যাবে। তাহলে যে প্রথম প্রথম ভক্তি শুরু করেছে সেখানে জ্ঞানেও অনেক এগিয়ে যাবে। ভক্তি যদি জাস্তি করে তাহলে তাকে তো ফলও বেশি পেতে হবে না? বলে ভক্তির ফল ভগবান দেয়, তো ভগবান তো জ্ঞানের সাগর, তো নিশ্চয়ই সে জ্ঞানের দ্বারাই ফল দেবে। ভক্তির ফল কী সেটা কেউ জানে না, ভক্তির ফল হলো জ্ঞান, যার দ্বারা স্বর্গের বর্ষা পাওয়া যায়, স্বর্গের বর্ষার সুখ পাওয়া যায়। তো ফল দেয় অর্থাৎ নরকবাসী থেকে স্বর্গবাসী বানায় এক বাবা। রাবণ কে সেটা কেউ জানে না, বলেও এটা পুরানো দুনিয়া, কবে থেকে পুরানো হলো সেই হিসাব কেউ দিতে পারে না। বাবা হলো মনুষ্য সৃষ্টিরূপী ঝাড়ের বীজ রূপ সত্য, বাবার বিনাশ হয় না কখনো। আরে ঝাড়টাকে বলে উল্টা ঝাড়, বাবা উপরে আছে, আত্মারা বাবাকে উপরে দেখে ডাকে, শরীর তো ডাকতে পারে না, না আত্মায় এক শরীর থেকে বেরিয়ে আর এক শরীরে চলে যায়। আত্মা না ছোট হয় না বড় হয়, হ্যাঁ না মৃত্যু হয়, এটা একটা খেলা বানানো আছে। সারা খেলার আদি মধ্য অন্তের রাজ বাবাই বসে বোঝায়, আস্তিকও বাবাই বানায়। এটাও বাবা বলেছে এই লক্ষ্মীনারায়ণে এই জ্ঞান নেই, লক্ষ্মীনারায়ণের মধ্যে এই রুহানি জ্ঞান নেই। তো সত্যযুগে তো আস্তিক নাস্তিক এগুলো কিছু জানবে না, আস্তিক কী জিনিস নাস্তিক কী জিনিস, এই সময় বাবাই অর্থ বোঝায়। তাহলে নাস্তিক কাকে বলে, যে না বাবাকে জানে, না রচনার আদি মধ্য অন্তকে জানে, না এই রচনার পুরো ডিউরেশনটা সময়টা জানে, এই সময় তোমরা আস্তিক হয়েছ। সত্যযুগে এগুলো কথা হয়ই না, এটা একটা খেলা না। যে কথাটা এক সেকেন্ডে হয় সেটা আবার পরের সেকেন্ডে হয় না, কারণ ড্রামায় টিক টিক হতেই থাকে। যেটা পাস্ট হয়ে গেছে সেই চক্র আবার রিপিট অবশ্যই হয়, যেরকম বায়োস্কোপ হয় না দু ঘন্টা বা তিন ঘন্টা পরে আবার সেই একই বায়োস্কোপ হুবহু রিপিট হয়। মকা নাদি ভেঙে ফেলে, আবার দেখবে তৈরি হয়ে গেছে, সেটাই আবার হুবহু রিপিট হয়। তো এতে কনফিউজড করার কোনো হওয়ার কোনো ব্যাপার নেই। মুখ্য কথা হলো আত্মাদের বাবা পরমাত্মা, আত্মা পরমাত্মা আলাগ রাহে বহুকাল। তো অলগ হয় আলাদা হয় কিসের জন্য, আত্মা আলাদা কিসের জন্য হয় পরমাত্মা থেকে,
এখানে পাট বাজানোর জন্য। তোমরা পুরো 5000 বছর পরমাত্মার থেকে আলাদা ছিলে। তোমরা মিঠে বাচ্চারা অলরাউন্ড পার্ট পেয়েছো, তাই বাবা তোমাদেরই বোঝায়। জ্ঞানেরও তোমরা অধিকারী। সব থেকে বেশি ভক্তি যে করেছে, জ্ঞানেও সেই তীখা যাবে, পদও উঁচু পাবে। প্রথমে প্রথমে এক শিব বাবার ভক্তি হয়, তারপরে দেবতাদের, তারপরে 5 তত্ত্বেরও ভক্তি করে, ব্যভিচারী হয়ে যায়। এখন বেহদের বাবা তোমাদের বেহদে নিয়ে যায়, তারা আবার বেহদের ভক্তির অজ্ঞানে নিয়ে যায়, কে রাবণ। এখন বাবা তোমাদের বাচ্চাদের বোঝায়, নিজেকে আত্মা ভেবে এক বাবাকেই ইয়াদ করো। তাও এখান থেকে যেই বাচ্চারা বাইরে যায় সব ভুলে যায়, মায়া ভুলিয়ে দেয়। যেরকম গর্ভে পস্তায় বাচ্চারা আত্মারা, যে আমি আর এরকম করব না, আমাকে বাইরে বের করো, এরকম। তো যেই গর্ভ থেকে বাইরে বেরোয় সব ভুলে যায়। এখানেও এরকম, বাইরে গেলেই ভুলে যায়। এটা হলো ভুল আর অভুলের খেলা। এখন তোমরা বাবার অ্যাডাপ্টেড বাচ্চা হয়েছ। শিব বাবা আছে না, সে হলো সব আত্মাদের বেহদের বাবা। বাবা কত দূর থেকে আসে, বাবার ঘর হলো পরম ধাম। পরম ধাম থেকে আসে তো নিশ্চয়ই বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসবে, হাতে করে বহির স্বর্গ গিফটে নিয়ে আসে বাবা। বাবা বলে সেকেন্ডে স্বর্গের বাদশাহি নাও, শুধু বাবাকে জানো। সব আত্মাদের বাবা তো সেই না, বলে আমি তোমাদের বাবা। আমি কিভাবে আসি সেটাও তোমাদের বোঝাই। আমার তো অবশ্যই রথ চাই। কোন রথ? কোনো মহাত্মা রথ তো বাবা নেবে না। মানুষ বলে তোমরা ব্রহ্মাকে ভগবান, ব্রহ্মাকে দেবতা বলো। আরে আমরা কোথায় এটা বলি, ঝাড়ের উপরে একদম অন্তে দাঁড়িয়ে আছে, যখন ঝাড় সারা তমপ্রধান হয়ে যায়, ব্রহ্মাও সেখানে দাঁড়িয়ে আছে। তো অনেক জন্মের অন্তেরও জন্ম হলো না? বাবা নিজে বলে আমার অনেক জন্মের অন্তের জন্মে যখন বানপ্রস্থ অবস্থা হয় তখনই বাবা আসে। যে এসে কী করে, ধান্দা আদি ছাড়ায়। 60 বছর পরে মানুষ ভক্তি করে ভগবানকে পাওয়ার জন্য। আর 60 বছরে তো ব্রহ্মা বাবাই শিব বাবাকে চিনে গেছে। বাবা বলে তোমরা সব মনুষ্য মতেই ছিলে, এখন বাবা তোমাদের শ্রীমত দিচ্ছে। শাস্ত্র যারা লেখে তারাও মানুষ, দেবতারা তো লেখে না, না পড়ে। সত্যযুগে শাস্ত্র হয়ই না, ভক্তিই হয় না। শাস্ত্রে সব কর্মকাণ্ড লেখা আছে, এখানে সে কথাগুলো নেই। তোমরা দেখো বাবা জ্ঞান দেয়। ভক্তি মার্গে তো আমরা অনেক শাস্ত্র পড়েছি। কেউ যদি জিজ্ঞেস করে তোমরা বেদ শাস্ত্র আদিকে মানো না, বলো যত মনুষ্য মাত্র আছে তার থেকে বেশি আমরাই মানে। শুরু থেকে নিয়ে অব্যভিচারী ভক্তি আমরাই শুরু করেছি। এখন আমরা জ্ঞান পেয়েছি, জ্ঞানের দ্বারা সদ্গতি হয়, তাহলে আমি ভক্তি কেন করব? বাবা বলে বাচ্চা হিয়ার নো ইভিল, সি নো ইভিল। তো বাবা কত সিম্পল রীতি বোঝায়, মিঠে মিঠে বাচ্চে নিজেকে আত্মা নিশ্চয় করো। আমি আত্মা, হ্যাঁ, আর সে বলে দেয় আমি আল্লাহ। তোমরা শিক্ষা পাও যে আমি আত্মা, বাবার বাচ্চা। এটাই মায়া ঘড়ি ঘড়ি ভুলিয়ে দেয়। তো দেহ অভিমানী হলেই উল্টা কাজ হয়। এখন বাবা বলে বাচ্চা বাবাকে ভুলো না, টাইম ওয়েস্ট করো না। আচ্ছা, মিঠে মিঠে শিখিলা দে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পেয়ার আর গুড মর্নিং। রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে, হাম রুহানি বাচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ পেয়ার গুড মর্নিং ও নমস্তে নমস্তে নমস্তে। শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া। ধারণা এক, রচয়িতা রচনা রাজকে যথার্থ বুঝে আস্তিক হতে হবে। ড্রামার জ্ঞানে কনফিউজড হলে চলবে না। নিজের বুদ্ধিকে হদ থেকে বের করে বেহদে নিয়ে যেতে হবে। 2,
সূক্ষ্ম বতনবাসী ফরিস্তা হওয়ার জন্য সম্পূর্ণ পবিত্র হতে হবে। সূক্ষ্ম বতনবাসী ফরিস্তা হওয়ার জন্য সম্পূর্ণ পবিত্র হতে হবে। আত্মার মধ্যে যে কিচড়া পড়ে গেছে তাকে ইয়াদের বল দ্বারাই বের করে সাফ পরিষ্কার করতে হবে। বরদান, ঈশ্বরীয় রসের অনুভব করে একরস স্থিতিতে স্থিত যে থাকে সেই শ্রেষ্ঠ আত্মা ভব। তো ঈশ্বরীয় রসের অনুভব করে একরস স্থিতিতে যে স্থিত থাকতে পারে সেই শ্রেষ্ঠ আত্মা ভব। যে বাচ্চা ঈশ্বরীয় রসের অনুভব করে নেয় তার দুনিয়ার অন্য সব রস ফিকা লাগে। যখন হলেই এক রস মিঠা, তো একদিকে অ্যাটেনশন, যখন আমাদের কাছে আছেই সে এক রস, এক মিঠা বাবা, তো অ্যাটেনশন সদা সেই দিকে যাওয়া উচিত না? সহজেই একদিকে মন লেগে যায়, মেহনত লাগে না। বাবার স্নেহ, বাবার মদত, বাবার স্বাদ, বাবার দ্বারা সর্বপ্রাপ্তি সহজ একরস স্থিতি আমাদের বানিয়ে দেয়। এইরকম একরস স্থিতিতে স্থিত যে থাকে সেই আত্মাই হলো শ্রেষ্ঠ। স্লোগান, কিচড়াকে দূর করে রত্ন দেওয়াই, কিচড়াকে সাইড করে রত্ন দেওয়াই হলো মাস্টার সাগর হওয়া। তাহলে মাস্টার সাগর হতে হলে কী করতে হবে? কিচড়া দিলে হবে না, রত্ন দিতে হবে। আচ্ছা, ওম শান্তি।